نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلساني فإن لم يستطع فبقلبي وذلك أضعف الإيمان أذكر জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের বংশাল থানা কর্তৃক আয়োজিত আজকের সভাপতি হযরত মাওলানা মুসা বিন ইজহার, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার দিনদার দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় 10 মিনিট। আমি তো আজকে কথা বলার ইচ্ছাই ছিল না, যেহেতু বলেছেন ওলামাই কেমরা কথা বলবেন, কথা কোন জায়গায় বলব? রাস্তা দিয়ে মানুষ আসে, বলে ভিআইপি আসতেছে, ভিআইপি আসতেছে, রাস্তা ক্লিয়ার করে, কি এরকম কথা বলে না? রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষকে হয়রানি করে ভিআইপি আসে। আমি মনে করি বাংলাদেশের ওলামারা তথা সারা বিশ্বের ওলামারা হলেন ভিআইপি। এই আয়াত দ্বারা প্রমাণিত ওলামাই কেরামরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি ভয় করেন ওলামারা। অর্থাৎ ভিআইপি ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ বলেন। কথা কোন দিকে বলবো? যে দেশের মন্ত্রী মহোদয় ঘুষের কথা বলেন, কিসের কথা বলেন জোরে বলেন, কিসের কথা বলেন? বলে ঘুষ খাইবেন তো সহনশীল হয়ে খাইবেন, নাউজুবিল্লাহ বলেন। ঘুষ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আমি সংক্ষেপে বাংলা বাংলা দুই একটা কথা বলি। যে দেশের মন্ত্রী মহোদয় বলেন 800 কোটি টাকা কিছুই না, 800 কোটি টাকা চুরি হয়ে গেছে ওনার বাবার টাকা না, ওনার দাদার টাকা না, টাকা হলো জনগণের টাকা। বলি কার টাকা? কার 800 টাকা চুরি হয়েছে দেশের স্টেট ব্যাংক অফ বাংলাদেশ। সে দেশে বলেন এই যে কিছুই না, কথায় কথায় হাবিস বাস্টার্ড অবদার্থ, এই সমস্ত কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের চকবাজার শাহী মসজিদের সামনে গত বছর বাংলাদেশের পুলিশের ডিআইজি, যিনি আইজির পর স্থানটি মাহবুব সাহেব, বললেন আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গাতে আমরা মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলি পরীক্ষা করেছি। আমাদের চার যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা পরীক্ষা করেছে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা মদ তো দূরে থাক, বিড়ি সিগারেটও খায় না। সমান ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমি যখন বাইতুল মোকাররমে ছিলাম, কমরেড ফরহাদ, নাম শুনেন নাকি আপনারা? কমরেড ফরহাদ আগের খুব বড় নাস্তিক, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন, তো মরে গেছে, এর মরে গেছে এতেকাল বলবো না, মরে গেছে কি কয়, মরে গেছে। তো জানাজা পড়তে আসছে, আমাকে নিয়ে যাবে, আমি বললাম এই নাস্তিকের জানাজা আমি পড়বো না, এই নাস্তিকের জানাজা আবুল হোসেন পড়বে না। মন্ত্রণালয় থেকে অর্ডার আসলো, বিভিন্ন থেকে অর্ডার আসলো, আমি বললাম মন্ত্রী বলুক, প্রেসিডেন্ট বলুক, প্রধানমন্ত্রী যাই বলুক, এর নাস্তিকের কম রেট, যার কোনো রেট নাই, এর জানাজ আমি পড়বো না। তালা দিয়া বেরিয়ে চলে গেছে। বাংলাদেশে পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, মহিলা পুলিশ আছে, মহিলা পুলিশ থাকুক, বিডিআরে থাকুক, সব জায়গায় থাকুক, আপত্তি নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পুলিশের আইজি গোল দয়া কইরা ওই রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ মহিলা দিয়েন না, ট্রাফিক পুলিশ মহিলা রাস্তাঘাটে দিয়েন না, দিবেন তো ভালোর জন্য হবে ক্ষতি। ও যখন হাত আড়ায় সিগন্যাল দিবে মানুষ দেখে অ্যাক্সিডেন্ট করবে, কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানাই, সালাম জানাই, মোস্ট ওয়েলকাম আপনাকে। আপনি রাস্তাঘাটে মহিলা সার্জেন্ট মার্জেন্ট পুলিশ দিয়েন না, হাতা লাগাইব মানুষ অ্যাক্সিডেন্ট হবে, ঠিক না ঠিক? মাদ্রাসার ছাত্ররা ফাও খায় না, অনেক কথা আছে বলবো,
খালি পেপারে পাওয়া যায় অমুক কলেজের অমুক বিশ্ববিদ্যালয়ে ফাও খাই মারামারি লাগছে। সারা বাংলাদেশে হাটহাজারি সহ লালবাগ সহ বড় কাটারা সহ যত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আছে, কোনো মাদ্রাসার ছাত্ররা ডাকাতি করে না, কোনো মাদ্রাসার চুরি করে না, কোনো মাদ্রাসার ছাত্ররা হলে ফাও খায় না, কোনো মাদ্রাসার ছাত্ররা পিস্তল নিয়ে ট্রেনিং দেয় না, ঠিক না? ঠিক এখন প্রমাণিত হয়ে গেছে, সব জায়গায় প্রমাণিত হয়ে গেছে। কিছুদিন আগে একজন মন্ত্রী বললেন মাদ্রাসার হুজুরে যদি ইঞ্জিনিয়ার হইত তাইলে রডের বদলে বাস দিত না, রডের বলে বাস দিয়া সার ডালাই করে গেলি মানুষ না অন্য কিছু। একটা কথা মনে করলো, মিথ্যা ধোকা ফাঁকি যত আসে, খাজা মইনুল চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে দুইটা যুবক আসলো, আইসা বলে হুজুর আপনি যা আল্লাহর ওলি প্রমাণ কি? আমাকে প্রমাণ দেখতে চাই। আপনি বলেন এই মহল্লার ছাগল চুরি করে কে খাইছে? আচ্ছা এখন এখন আসে না, অনেক আলেমদেরকে টেস্ট করতে চায়, অনেক প্রশ্ন করে, সময় নাই, টেস্ট করে পরীক্ষা করে এই মহল্লার ছাগল চুরি করে কে খাইছে। খাজা মইনুল চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন দু একদিন পরে আসো, আসলো সংক্ষেপে বলছি। আসার পরে হুজুর জবাব দেন, কিছুক্ষণ পরে জবাব আসতেছে, কিছুক্ষণ পরে ওই যে যারা প্রশ্ন করে যারা আসছে দুইবার করে তাদের পেটের বিরুদ্ধে ছাগলের মেহমুকের ডাক শুরু হয়ে গেছে। অর্থাৎ এই দুইজনে ছাগল চুরি করে খাইছে। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা শুনেছি, অনেক কথা আলোচনা হয়েছে বাংলাদেশে বই পুস্তকে সিলেবাসে যেই সমস্ত কথা লেখছে, ওই কবিগো জুতাদা দুটা দিতে মনে করি, মনে কর জুতাদা দুটা গালের মধ্যে লাগাই, সাবধান হয়ে যাও। ওই শাহরিয়ার কবির, এই শাহরিয়ার কবির মুনতাসির মাহমুদ, ওই ভারতের তেল মোসো যতই লাগাও কাম চলবে না, রাশিয়ার তেল মুসলমানদের লাগাইলে হবে না, নাস্তিকদের তেল মুসে লাগাইলে হবে, এই তাসলিমা নাসরিনের মতো তোমাদের দাদার দেশে পলাই যেতে হবে। আমার একটি ঘটনা শেষ করে দিই। মুফতি মঈজুর রহমতুল্লাহ আলী বাইতুল মোকাররমের খতিব ছিলেন, এর আগে মুফতি আমিমুল এহসান সাহেব ছিলেন, আর অনেকে ছিলেন। আমার সময়ে মুফতি মঈজ সাহেব বেশি ছিলেন, পরে ওবায়দুল হক সাহেবের আমি যখন মদিনা শরীফে জিয়ারতে ছিলাম খবর পাইলাম ওনার ছেলের কাছে মুফতি মঈজ সাহেব ইন্তেকাল করছেন, ইন্নালিল্লাহি। এরপর ওবায়দুল হক সাহেবকে আমরা এক সিলেকশনে আনলাম, বাইতুল মোকাররমের খতিব ইন্টারভিউ দিয়ে আসেন, সিলেকশনে আস। মুফতি মঈজ রহমতুল্লাহ আলীর সাথে আমি আবুল হুসাইন একজন মন্ত্রী পিএস এক গাড়িতে যাইতেছিলাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করার জন্য, গাজীপুরে যাইতেছিলাম। তো পুলিশের কাম দেখেনি কি করে, ওই মন্ত্রীরা যখন যায় বড় কেউ যায় একটা উপরে সালাম দেয়, সালাম দেয়নি, আমার কথা বোঝার চেষ্টা করে, সালাম দেয়নি, আমার পায়ে একটা লাত্তিও দেয়, কি দেয়? সালাম দেয়, পায়ে একটা লাত্তিও দেয়। তো মুফতি মঈজুর রহমতুল্লাহ আলাই এমন নরম ছিলেন, কিন্তু কথা খুব ডাডে কইছেন, বলে মন্ত্রী সাহেব পুলিশে কি করে দেখলেন নি, ভালো করে দেখেন, উপরে একটা সালাম দিছে পায়ে একটা লাত্তি দিছে, যদি উল্টাপুল্টা কাম করেন উপরের ভালো কাম করেন উপরেরটা পাইবেন, খারাপ কাম করলে নিচের লাত্তিটা পাইবেন, কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? মরতে হবে, চলে যেতে হবে, এই ছাড়ার থাকার কোনো ব্যবস্থা নাই, কোন ব্যবস্থা নাই। অতএব জানাজা টপ টু বটম, জানাজা হুজুর গো কাম লাগবো, কার কাম লাগবো জানাজা, কার কাম লাগবো? হুজুর রয়ে যেই প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আবুল হুসেন হোক, যাই হোক, জানাজা ফরাইত তখন বোঝা যাবে কার আমল কতটুকু। অর্থাৎ জাতীয় ইমাম সওয়াজ বংশালের দেখেন শত শত ওলামারা এখানে স্টেজ ভর্তি, এক একজন বক্তা রাত ভোর দিন ভোর ওয়াজ করলো, ওয়াজ হবে না, এটা মমতাজ ফাগুনের গান না কি কহ, সংসদে নাসনিওয়ালা গানিওয়ালা আছে, ভালো কথা থাকুক, মমতাজ যদি আপনার ঘরে বেড়াইতে যায় হ্যাঁ গানের কথা কইব, ঠিক না ঠিক? আর আল্লাহর ওলি যদি আপনার ঘরে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সে ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে। অতএব এই বংশাল যারা এই ব্যবস্থা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলন হবে ফেব্রুয়ারি নয় দশ সব ব্যাপারে থাকবেন, তবে ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে চেতনা, আর চেতনা করলে তো ওয়াজ করতে হবে এক ঘন্টা, মুক্তিযুদ্ধের চেতনা অর্থে কি ইসলামরা বাদ দিয়া
আরে শুনে বলেন, ইসলামকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধে চেতনা হয়? চেতনা হবে? কোনোদিন হবে না, কোনোদিন হবে না ইনশাল্লাহ। এই দেশে, এই দেশে বাঁচতে হলে, এই দেশে থাকতে হলে, এই দেশে বসবাস করতে হলে ওলামাদের কথা শুনতে হবে। আমি নিশাব নাই, আমি নিশাবের সিপা ছাড়ার হাজারো লক্ষ আমি করে করে আসে, ঠিক না ঠিক? আমার একজন গোয়েন্দা সংস্থার এক লোক বলছে, হুজুর আপনারা কি ওয়াজ করেন কথা বলেন, আমি নিশাব রহমতুল্লাহ আলের একটা কথার ওজন ছিল কোটি কোটি কথার বেশি শক্তিশালী ছিল। অতএব ওলামাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে দেখেই বোঝা যায়। আরেকটা কথা আমার বলার আছে, মেয়র সাহেব থাকলে সামনে বলতাম, মেয়র সাহেব থাকলে সামনে বলতাম আমার বলাটা। মেয়র সাহেবের বাবা হানিফ সাহেব আমাকে খুব মহব্বত করতেন, মেয়র সাহেবের নানা মাঝের সর্দার, সপ্তাহে দুই চারবার ঢাকা হোটেলে আমরা মুরগি গোস্ত টোস্ত খাইতাম, আমাকে খুব মহব্বত করতেন, খুবই মহব্বত করতেন। মেয়র সাহেবকে বলবো, মন্ত্রীদেরকে বলবো, ঢাকা শহরতে মূর্তিগুলি সরান, ঢাকা শহরতে মূর্তিগুলি সরান। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের ভিআইপি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমরা বলেছিলাম, একটা কথা বলবো না অন্যটা বলবো, এক সপ্তাহ আমরা আলটিমেটাম ইমাম সমাজ দিলাম, এক সপ্তাহের মধ্যে মূর্তি না সরাইলে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতৃবৃন্দ এক সপ্তাহের মধ্যে আমরা মূর্তি ভাঙিয়ে ফেলবো। মূর্তি ভাঙার জন্য এসেছে, মূর্তি রাখার জন্য আসে নাই। ঢাকা শহরে ওখানে পরিবাগের পাশে 40-50 ফিট রোডটাকে বন্ধ করে দিয়ে, ঢাকা শহরে রোড নাই, জ্যাম লাগে, রোড বন্ধ করে দিয়ে বাচ্চা কান দিলে একটা বই দিয়েছে, কোলের একটা মূর্তি লাগাইছে। মাননীয় মেয়রকে বলবো, গোয়েন্দা সংস্থা যারা আছেন কথা লিখেন, আমার কথাগুলি লিখেন, কেরামান কাতিবিন, দুই কাঁধে ফেরেশতা আছে, সম্মানিত লেখকবৃন্দ, তারা মিথ্যা কথা লিখবে না, তারা ধোঁকাবাজি করবে না। বাংলাদেশের মানুষ মিথ্যা কথা লিখতে পারে না, স্টেজে বক্তব্য রাখবে একরকমে, গিয়া বলবে আরেক রকমে। তবে গোয়েন্দা সংস্থা বলেন, আইসবি বলে, আইসবি আমাদের লোকজন সব জায়গায় আসে, একবারের মন নয়, সবখানে ছাত্র বন্ধু বান্ধব আসে, আপনারা লেখেন সমস্যা নাই, কিন্তু মিথ্যা লেখবেন না, সত্য কথা নিয়ে প্রাইম মিনিস্টারের কানে পৌঁছাই দেন, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাই দেন, প্রেসিডেন্টের কানে পৌঁছাই, মহামান্য প্রেসিডেন্টের কাছে সরাসরি পৌঁছাই দেন। আমরা বলতে চাই, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বংশাল থানা সহ সমস্ত দেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা অনুরোধ করবো, অনতিবিলম্বে যত মূর্তি, বড় মূর্তি, দাদা মূর্তি, নাতি মূর্তি, বাপ মূর্তি, চাষা মূর্তি, যত মূর্তি আছে এগুলি আলগাই নিয়ে বুড়িগঙ্গায় ফেলান, আলগাই নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেন, আপনাদেরই মঙ্গল হবে, আপনাদেরই ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রায়ই বলি, আপনার বাবা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 নম্বরে ডেকে আমার তেলাওয়াত শুনছিলাম, প্রায় বলে আলহামদুলিল্লাহ 1974 আপনার বাবাই থাকলে মূর্তি লাগাইতে দিতেন না। আপনার এই মন্ত্রীদেরকে সামলান, মন্ত্রী উল্টা উল্টা কথা বলছে, আপনার মন্ত্রণালয়ের, আপনার দেশের, আপনার প্রধানমন্ত্রীর, ওই সরকারের ক্ষতি হচ্ছে, ঠিক না ঠিক? না কথা বন্ধ করতে কষ্টে লাগাই দেন, কথা যদি বন্ধ না হয় কষ্টে লাগাই দেন। অতএব জাতীয় ইমাম সমাজ তার রক্ত চক্ষুকে ভয় পায় না, জাতীয় ইমাম সমাজ কোন রক্ত রাঙ্গানিকে চক্ষু ভয় না। আপনাদেরকে নিয়ে, ওলামাই কেরামদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, অনিসলামিক যত কার্যকলাপ আছে এই দেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ, উৎখাত করে ইনশাল্লাহ।